হ্যালো দোস্ত, এসএমএম গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আছি আপনাদের সঙ্গে আমি শারুক মন্ডল। আজকে আলোচনা করব স্টুডেন্টদের প্রয়োজনীয় 10টি অ্যাপস। আজকালকার দিনে যে কোনো স্টুডেন্টের কাছে একটা স্মার্টফোন বাধ্যতামূলক এবং এটি অবশ্যই প্রত্যেক স্টুডেন্টের কাছে থাকে। তো আমি তাদের জন্য 10টি অ্যাপস নিয়ে এসেছি। এই অ্যাপসগুলি যদি কেউ নিয়মিত ফলো করে তো তার স্কিল ডেভেলপমেন্ট ছাড়াও পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং ইনফরমেশন ডেভেলপমেন্ট তার অবশ্যই হয়ে যাবে। তো এখানে আমি প্রথম যে অ্যাপসটি রেখেছি সেটা হলো এনি ডু লিস্ট। অর্থাৎ এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে তার যে কোনো কাজ 24 ঘন্টায় কি করবে, কখন কি করবে, সেটা যদি সে লিস্ট করে রাখে তো তার অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং এখানে তার যে কোনো কাজ ফাঁকি করার কোনো জায়গা থাকে না। তো পরে আমি যে অ্যাপসটি রেখেছি সেটা হলো এনি এডুকেশন রিলেটেড অ্যাপস, হতে পারে কোর্সেরা, তারপর ইউ ডিকশনারি, ইউটিউবি ডিকশনারি, ইউডেমি এটসেট্রা। তো এখানে আমি যদি ইউ ডিকশনারিকে ধরি, এখানে প্রত্যেক স্টুডেন্ট যদি দিনে মিনিমাম 5টি ওয়ার্ড ফলো করে তো তার বছরে প্রচুর ওয়ার্ড বেড়ে যায়, প্রায় 2000 থেকে 2500 ওয়ার্ড স্টক বেড়ে যায়। তাছাড়া এখানে বিভিন্ন রকম যে কোনো উপন্যাস পড়তে পারে, অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় লেখালেখি। তো এখানে কি হয়, তার মানসিক ডেভেলপমেন্ট ছাড়াও বিভিন্ন রকম নলেজেবল তার হয়ে থাকে। তো তার 3 নম্বর অ্যাপস হলো উইকিপিডিয়া। আমরা কি করি, ক্রোম বা ইউসি ব্রাউজার, বিভিন্ন রকম ব্রাউজারে গিয়ে বারবার উইকিপিডিয়া সার্চ করি, তারপরে আমাদের যেটা ডিটেলস লাগবে সেখানে গিয়ে আমরা নামটা বসিয়ে তারপরে সার্চ করে তারপরে ডিটেলসটা পাই। তো এখানে আমি একটা সরাসরি অ্যাপ রেখেছি, সেটা হলো উইকিপিডিয়া অ্যাপ। তো এই অ্যাপটা যদি কেউ ডাইরেক্টলি ব্যবহার করে তো এর মধ্যে গিয়ে বারবার তাকে এই পেজ থেকে ও পেজে যেতে হবে না, ওখানে শুধু নামটা সার্চ করলে তার অল ডিটেলস চলে আসবে এবং সে বারবার সবকিছু পড়ে নিতে পারবে। তো বন্ধুরা, পরের অ্যাপসটি রেখেছি সেটি হলো আর্নিং অ্যাপস। তো স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ছাড়াও নিজের হাত খরচে কিছু টাকা লাগে। তো এখানে মিশো অ্যাপ হতে পারে, ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন রকম অ্যাপস আছে। তো এখানে অনেকেই তো অনলাইন শপিং করতে পারে না, তো এখানে যদি কেউ রেফার করে অনলাইন শপিংটা করে দেয়, অর্থাৎ নিজের জিনিসটি পছন্দ করলো, করার পরে বন্ধুদেরকে পছন্দ করালো এবং তখন সে নিজের নামে ডেলিভারিটা দেওয়ার বদলে তার কাছে দিয়ে দেবে এবং এর ফলে সে কিছুটা টাকা পাবে এবং এতে তার যেখানে স্টুডেন্টের মাসে হয়তো 4 থেকে 5000 টাকা ইনকাম করা যায়। তো পরের পয়েন্ট অ্যাপসটি হলো হোম ওয়ার্কআউট অ্যাপ। হোম ওয়ার্কআউট অ্যাপ, এই অ্যাপটি খুবই জরুরি, স্টুডেন্টদের ফিটনেসের পক্ষে খুব উপকার। তো এখানে দেখা যায় যে অনেক ফিটনেস সেন্টার হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে বা যেতে সময় পাওয়া যায় না, অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তো এখানে আমি বলবো যে এই অ্যাপসটি ব্যবহার করলে প্রত্যেকদিন সে যদি নিজে ঘরে বসে ফিটনেসটা করে তো তার শরীরে ডেভেলপমেন্ট হয়। তো পরের অ্যাপসটি হলো নিউজ অ্যাপস। এখানে জি নিউজ হতে পারে, আস্থা হতে পারে, তারপর 24 ঘন্টা, বিভিন্ন বেঙ্গলি নিউজ চ্যানেল, তারপর বিভিন্ন রকম চ্যানেল হতে পারে। সেই চ্যানেলগুলি যদি ওপেন করে সাবস্ক্রাইব করে রাখে তো কী হয়, বিভিন্ন রকম খবর তার হেডলাইনে চলে আসবে এবং সে চাইলে সে খবরটি দেখে আসতে পারে, এর ফলে তার ইনফরমেশন ডেভেলপমেন্ট হয়েই যায়। তো তারপরে আসছে দেখেছি গেমিং অ্যাপ। নিজের অবসর সময়টা ভালোভাবে কাটানোর জন্য গেমিংয়ের মাধ্যমে সে তার সময়টা কাটাতে পারে। তো এখানে আমি বলবো না যে গেম খেলতে, মানে বেশি বেশি করে গেম খেলতে বলবো না, সে চাইলে গেম খেলে আসতে পারে। তো এর জন্য সে পাবজি খেলতে পারে, সিওসি খেলতে পারে, তারপরে যে বিভিন্ন রকম শুটার গেম ফেম আছে, তো এই গেমগুলো খেললে কি হয়, তার অবসর সময়টা নষ্ট হয়ে যায়, মানে অবসর সময়টা কাটাতে পারে ভালো করে, আর তাছাড়া সে তার মনটাও ভালো থাকে। তো আমি এরপরে আরেকটা অ্যাপ্লিকেশন, সেটি হলো গুগল ফুল প্যাকেজ। আজকালকার দিনে যে কোনো স্মার্টফোন কোম্পানি তার স্মার্টফোনে এই গুগল প্যাকেজটা দিয়ে রাখে, গুগল ড্রাইভ, জিমেল, ইউটিউব, গুগল, বিভিন্ন রকম অ্যাপসগুলো গুগল প্যাকেজের মধ্যে দিয়ে থাকে। তো এই অ্যাপসগুলি অনেক কাজে সহায়তা করে আমাদেরকে। তো আমি বলবো যে ইউটিউবে এরকম ধরনের রিলেটেড ভিডিও বা বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিওগুলো দেখে আসতে পারলে তো তার অনেক সময় কাটার সঙ্গে সঙ্গে তার ডেভেলপমেন্ট হয়ে যাবে। তো পরের অ্যাপসটি রেখেছি সেটা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে একটা বড় কাজ আছে স্টুডেন্টদের, হয়তো অনেকে বলবে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলোতে স্টুডেন্টদের সময় নষ্ট করে দেয়, হয়তো চালালে 4 থেকে 5 ঘন্টা সেখানে সময় ব্যয় করে যায়। তা আমি বলবো না যে 4 থেকে 5 ঘন্টা থাকতে, হয়তো সেখানে গিয়ে গ্রুপ পেজের সাথে কন্টিনিউ যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে থাকে তো সেখানে তাদের মনে করো GK GI বিভিন্ন রকম চাকরির গ্রুপগুলো থাকে, তো তাদের সাথে যোগাযোগ থাকলে তাদের সাথে যদি পার্টিসিপেট করে তো সেখানে তাদের ডেভেলপমেন্ট হয়। তাছাড়া অনেক কিছু আপডেট থাকা যায়, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা যায়, অনেকের অনেক রকম স্টাইলিশ সেখানে দেখিয়ে থাকে।
তো সেই স্টাইলিশগুলো নিজের মতো আনা যায় যেগুলো ভালো লাগবে, আমি বলবো না যে খারাপগুলো তার মধ্যে নিতে। সে ওয়ালেট নিজের যে কোনো স্টুডেন্ট তার পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ছাড়াও নিজের একটা ওয়ালেট রাখতে পারে, অনলাইন ওয়ালেট, মনে করো পেটিএম, তারপর ফোনপে, ইউপিআই, ভিম, বিভিন্ন রকম ওয়ালেটগুলো আছে। এই ওয়ালেটগুলো ব্যবহার করলে তার অনলাইন থেকে কোনো কিছু শপিং করলে বা যেখানে পেটিএম বা এরকম ধরনের কোনো ওয়ালেট গ্রহণ করা হয়ে থাকে সেখানে তার এক্সট্রা ডিসকাউন্টে যে কোনো কিছু ক্রয় করতে পারে। তো আমি বন্ধুরা এই পর্যন্ত ছিল আমার ভিডিও, তো আমি যেখানেই শেষ করবো। তো তার আগে বলে রাখি যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর পাশে আসা বেল আইকনটি চেপে রাখতে। তো আমি যে কোনো মুহূর্তে যখনই কোনো ভিডিও ছাড়বো তো ভিডিওটা তো সবার আগে তোমার কাছে চলে যাবে এবং তুমি সেটা দেখতে পারবে। আর যদি কিছু বলার থাকে তো কমেন্টে নিচে লিখে আসতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবে, তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে।